হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকে বানাচ্ছি এমন একটি খাবার যেটা অপছন্দ করে এমন কাউকে আমি চিনি না। বানাচ্ছি পিৎজা, কিন্তু ওভেনে না, প্যানে। অনেকেই আমার চ্যানেলে এই রেসিপিটা রিকোয়েস্ট করেছেন, তাই আজকের এই আয়োজন। যেই টপিংই চান কোনো বাধা নেই, দিয়ে দিবেন মন মতন। আমি কি দিয়েছি চলুন দেখে নেই। ডো তৈরির জন্যে আমার এখানে লাগছে 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট, তাতে দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ চিনি। মেশানোর জন্য আমি 1/2 কাপ কুসুম গরম পানি দিয়েছি, আর পানিটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে, নাহলে ইস্টটা অ্যাক্টিভেট হবে না। একটু হালকাভাবে সব মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে খেয়াল করবেন ইস্টটা বেশ ফুলে উঠেছে আর উপর দিকে বাবলস হয়ে গেছে। তখন আমি এখানে দিয়ে দিব লবণ প্রায় 1 চা চামচ, আর তেল দিব 2 টেবিল চামচ। সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন ইস্টটা কী সুন্দর ফুলে উঠেছে। এইবার আমি আর একটা বড় বাটিতে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যে আমাদের সেই ইস্টের মিক্সটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে কুসুম পানি দিতে থাকবো, যতক্ষণ না একটা নরম ডো ফর্ম করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পিৎজার ডো খুব বেশি মাখানোর প্রয়োজন নাই। একটা নরম আঠালো ডো হলেই আমরা মাখানো থেমে দিব, না হলে পিৎজাটা কিন্তু বেশ শক্ত হয়ে যেতে পারে। আমার ডোটা মাখানো হয়ে গেছে, আমি উপর দিক দিয়ে একটু তেল দিয়ে এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি। এর উপরে দিয়ে দিব একটা টাওয়াল, আর রুম টেম্পারেচারে প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দিব। এটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না, না হলে ইস্টটা অ্যাক্টিভেট হবে না। আজকে আমার পিৎজাতে দিব চিকেন, তাই কেমনে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ তেল হালকা গরম করে আমি একটা চিকেন ব্রেস্ট এইভাবে স্ট্রিপস করে কেটে নিয়েছি, সেটা তেলটাই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ আদা গুঁড়া অথবা পেস্ট, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ, রসুন পাউডার 1/4 চা চামচ, 1/2 চা চামচ জিরা গুঁড়া, লাল মরিচ দিয়েছি 1/4 চা চামচ, লবণ স্বাদ মতন, দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, আর অরিগানো দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ। সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মুরগিটাকে আমি এখন রান্না করে নিচ্ছি, যতক্ষণ না মশলাগুলি একদম শুকিয়ে মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এই স্টাইলে মুরগি বানালে যে পিৎজাতেই দিবেন সেটা কিন্তু না, সালাদ, পাস্তা অথবা রুটি দিয়ে র্যাপ বানিয়েও জোস করে খাওয়া যায়। 2 ঘন্টা পরে দেখেন কী অবস্থা। দেওয়ার কারণে কিন্তু ডোটা একদম ফুলে টুলে একাকার। এবার একটু ঘুষি টুষি মেরে ডোটা নামিয়ে নিচ্ছি, আর খুব হালকা হাতে মাখিয়ে নিব। এই ডো দিয়ে 2টা পিৎজা তৈরি করা যাবে, তাই 2 ভাগ করে নিচ্ছি। আরেকটা গুড নিউজ, এখানে কোনো বেলুনির প্রয়োজন নাই। এই প্যানেই আমি ডোটাকে সুন্দর করে শেপ করে নেব। খেয়াল করে দেখুন আঙুল দিয়ে কীভাবে টেনে টেনে ডোটাকে শেপ করে নিচ্ছি। সাইজগুলি আমি হালকা মোটা রেখে ভিতরে এইভাবেই ফ্ল্যাট করে নিচ্ছি। এই খোঁচাখুচির কারণটা কি জানেন? যেন মাঝখান দিয়ে ক্রাস্টটা ফুলে না যায়। চুলাটাকে মিডিয়াম জ্বালে রেখে আমি এইভাবে এক সাইড সেকে নিচ্ছি। এবার ক্রাস্টটাকে তুলে একটু তেল স্প্রে করে দিচ্ছি, আর আরেক সাইড আবার সেকে নেব। খুব বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিট পার সাইড সেকে নিলেই হবে। চুলাটা অফ করার পরে আমি টপিংসগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি পিৎজার সস। পিৎজা সসের তৈরি করার রেসিপি কিন্তু আমার চ্যানেলে খুঁজলেই পাবেন, লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন দিচ্ছি ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ আর চিকেনগুলি। উপর দিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে মজ্জারেলা চিজ, কিছু অলিভস আর আবার কিছু চিজ। এইবার প্রায় 1 চা চামচ তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি,
আর মিডিয়াম জালে এটাকে ঢেকে যতক্ষণ না চিজটা গলে যায় রান্না করে নেব। কি খিদা লেগেছে তো? কারণ পিৎজা কিন্তু রেডি। দেখলে নিতো কত সহজেই হয়ে যায়, বাসায় যা আছে তা দিয়েই। পিৎজার দোকানেও যাওয়া দরকার নেই আর ফুড পান্ডা দিয়ে অর্ডার করারও দরকার নেই। ছোট, মাঝারি অথবা বড় সবার কাছে এই পিৎজা দেখবেন সুপার হিট। আর দেরি না করে এখনই বানান, আর সবসময়ের মতন অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন আর শেয়ার করার জন্য রিকোয়েস্ট করলাম। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ওই যে নিচে লাল বাটনটা সেটা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে, দেরি না করে টিপটা দিয়েই ফেলুন। আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।